গিয়েছিলেন স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায়। অভিযোগ, সেখানে গিয়ে তার নগ্ন ভিডিও তৈরি করে লাখ লাখ টাকায় বিক্রি করেন তার স্বামী। সাংবাদিক সম্মেলন ডেকে স্বামী আদিলের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন অভিনেত্রী রাখি সাওয়ন্ত। অভিনেত্রী রাখি সাওয়ন্তের জীবনে যেন ঘটনার ঘন ঘটা, তার প্রেম থেকে বিয়ে কিংবা অন্তঃসত্ত্বা হওয়া, এমনকি তার ফিল্ম ক্যারিয়ারে উত্থান পতন সমালোচনা সবই ঘটেছে তুমুল ঝড়ের গতিতে, এমনকি তার বিয়েটাও ভেঙেছে একই গতিতে। স্বামীকে হাজতবাস করাতে পিছুপা হননি রাখি, জেল থেকে ছাড়া পেতেই রাখিকে শায়েস্তা করার জন্য তৎপর হয়ে ওঠেন অভিনেত্রীর স্বামী। প্রকাশ্যে রাখির বিরুদ্ধে এনেছেন বেশ কিছু বিস্ফোরক তথ্য, কিন্তু তাতে দমে থাকার পাত্রী নন রাখিও। প্রাক্তন স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে বিস্ফোরক রাখি সাওয়ন্ত। অভিনেত্রী জানালেন, আদিল তার নগ্ন ভিডিও বানিয়ে বিক্রি করেছেন কয়েক লক্ষ টাকায়। রাখির অভিযোগ, তার নগ্ন ভিডিও দুবাইয়ে 47 লাখ টাকায় বিক্রি করেছেন তাঁর স্বামী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি বলেন, আমি যখন বাথরুমে ছিলাম আদিল আমাকে শ্যুট করেছিল। এরকম অনেক ভিডিও আছে যেখানে আমাকে পুরোপুরি নগ্ন অবস্থায় দেখা যাচ্ছে। আমি চুপ করেছিলাম, আমি ওর স্ত্রী ছিলাম। বিবাহিত জীবনে তিনি ধর্ষণের শিকারও হয়েছেন বলে ঘোষণা করেছেন সাংবাদিক সম্মেলন ডেকে। তার মতে, আমাকে বাড়িতেই ধর্ষণ করা হয়েছিল। রাখি অভিযোগ করেন, আদিলের জন্য পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলেন তিনি। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, আমি কোথায় যাব বলে দিন, কিভাবে সবাইকে মুখ দেখাবো, আমি একজন ভারতীয় তারকা, একটা ব্র্যান্ড, এক বছরের মধ্যেই আমাকে ডিভোর্স করে দিল। উল্লেখ্য, চলতি বছর জীবনের নতুন এক পর্ব শুরু করেন রাখি। গত বছর মে মাস নাগাদ দ্বিতীয়বার বিয়ে করেছিলেন অভিনেত্রী। পাত্র ব্যবসায়ী আদিল খান দুরানি। একটা সময় সারাক্ষণই রাখির ছায়াসঙ্গী হয়ে থাকতেন আদিল। বিয়ে হয়, স্বামী ইসলাম ধর্মাবলম্বী বলে নিজেও ইসলাম কবুল করেন রাখি। একটা সময় বোরখা পরতে রোজা রাখতে দেখা যায় তাঁকে, কিন্তু বিয়ের খবর জানাজানি হওয়ার মাসখানেকের মধ্যেই অশান্তির আগুন জ্বলতে শুরু করে রাখির সংসারে। স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা থেকে প্রতারণা সহ এক গুচ্ছ অভিযোগ আনেন অভিনেত্রী। হাজতবাস হয় আদিলের। 7 ফেব্রুয়ারি জেলে যান আদিল। গত মাসের 21 তারিখ জেল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রীর স্বামী। ছাড়া পেতেই রাখির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সমেত তারপরেই রাখির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন তিনি। আদিল অভিযোগ তোলেন, বিয়ের পরও রাখি তার প্রাক্তনের সাথে সমান্তরালভাবে শারীরিক সম্পর্ক চালিয়ে গিয়েছেন, আর এতেই বেজায় চটেছেন রাখি। এরপরই সাংবাদিক সম্মেলন করে তার নগ্ন ভিডিওর কথা প্রকাশ্যে এনেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড।